আজি বিজু জনতা দলর এই মিশ্রণ পর্বরে শঙ্খ ভবনটারে আমার সহিত মঞ্চরে অছন্তি দলর বরিষ্ঠ নেতা, দলর বরিষ্ঠ সাধারণ সম্পাদক, পূর্বতন মন্ত্রী মাননীয় নয়াগড়ের বিধায়ক, জগৎসিংহপুর জেলার যে দলর পর্যবেক্ষক অছন্তি বড় ভাই ডক্টর অরুণ কুমার সাহু মহোদয়, আমার সহিত মঞ্চরে অছন্তি আউ জনে যুব নেতা, যে তাঙ্কর দক্ষতা বলরে দশপল্লারে বহুত ভালো কার্য করে আসছন্তি, দশপল্লার মাননীয় বিধায়ক অতি প্রিয় বন্ধু শ্রী রমেশচন্দ্র বেহেরা মহোদয়, আমার সহিত দলর মুখপাত্র এবং মিডিয়া কোঅর্ডিনেটর ডক্টর প্রিয়ব্রত মাঝি মহোদয় অছন্তি, এবং বিশেষ করে আজি এই মিশ্রণ পর্বরে যে আজি আমার মুখ্য আকর্ষণ অছন্তি সে হচ্ছন্তি ইঞ্জিনিয়র পুনম প্রিয়দর্শিনী, যে হচ্ছন্তি অধ্যক্ষা দশপল্লা এনএসি র ভৌণী পুনমজি কু আমি স্বাগত করুছু, অভিনন্দন করুছু, বিজু পরিবার কু গোটে কলতাড়ি সহিত আমি তাকে স্বাগত করিবা, কলতাড়ি সহিত আমি ধন্যবাদ জ্ঞাপন করছু তার আসিয়াছু। অনুকরণ করে আজি এই বিজু জনতা দলরে মিশিবাকু আসছি, সবুবেলে মোর গোটিয়ে লক্ষ্য যেমি মাননীয় মুখ্যমন্ত্রী আমার দেশের বিকাশ আমার ওড়িশার বিকাশ দিগরে সবুবেলে তৎপর হয়ে থাকে, সেইভাবে ভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর বিকাশ ধারণে দশপল্লাকে সামিল করা এখানে উপস্থিত আছি, এবং আশা করছি মো সাগরে আমার বিধায়ক অনেক রমেশ ভাই অরুণ ভাই আশা করছি সমস্ত সহযোগে আমি নিশ্চয় দশপল্লার উন্নতি হয়ে পার। বিজু জনতা দল দিনকু দিন আহরি শক্তিশালী হবার লাগিছে, তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক নীতি আদর্শে নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে অন্যান্য দলর বহু নেতা কর্মী দল ছাড়ি আমার দলের যোগ দৌঁচ। এ পরিপ্রেক্ষীরে আজি আউ গোটে উল্লেখনীয় ঘটনা ঘটিছে, দশপল্লা বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ বা এনএসি র যে অধ্যক্ষা পুনম প্রিয়দর্শিনী আমার সাথে আজি জয়েন স্বাগত করছু, এ ধারা বজায় রহব, এ ধারা বলবত্তর রহব, এবং বহুমত বহু ভারী মতরে বিজু জনতা দল পুনি মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার গঠন।